পর্যন্ত আপনারা দেখেছেন অধিরথের গৃহে পালিত কর্ণ দুঃখিত হৃদয়ে অধিরথের কথায় নিজের ধনুর্বাণ ত্যাগ করে। এদিকে কুন্তি মনকে দ্বিধামুক্ত করে পাণ্ডুকে নিজের অতীতের সব কথা খুলে বলা সংকল্প করেছে, কিন্তু পাণ্ডু নিজের রাজধর্ম পালন করতে যুদ্ধে যাওয়ার নির্ণয় করে বিয়ের প্রথম রাতেই। জ্যেষ্ঠের কথাই যথার্থ তাতশ্রী, যারা মদ্রদেশ আক্রমণ করেছে তারা এই ভেবেই করেছে যে আমি নতুন রাজা, শত্রু আমায় পরখ করতে চায়, আর আমি এই পরীক্ষা অবশ্যই দেব। এরপর সবার জীবনে এমন মুহূর্ত অবশ্যই আসে যখন সত্য বলার নিশ্চয়তা থাকে হৃদয়ে, কিন্তু মুখ থেকে সত্যটা বেরোতেই পারে না। কোনো ভয় মনকে এমনই ঘিরে রাখে, কোনো ঘটনা বা প্রসঙ্গ সম্পর্কে কথা বলা অথবা নিজের কোনো ভুল হয়ে গেলে সেই সম্বন্ধে কথা বলা, এটাই কি সত্য কথা বলা? না, এ তো কেবল তথ্যটুকু, অর্থাৎ যেমন ঘটেছে শুধু সেইটুকু ব্যক্ত করা, এ সামান্য ব্যাপার। কিন্তু কখনো কখনো সেই তথ্যটুকু বলতে গিয়েও ভয় হতে থাকে, কখনো আবার অন্য ব্যক্তি কি ভাববে সেই দুশ্চিন্তা হয় মনে, অন্য কারো দুঃখ হবে এই ভয়টাও সত্যকে আটকায়। তবে এই সত্য কাকে বলে? আমরা কি কখনো বিবেচনা করেছি যখন ভয়কে তুচ্ছ করেও কোনো তথ্য বলে দেওয়া হয় তবে তাকে সত্য বলা হয়? বাস্তবে সত্য আর কিছুই না, কেবল নির্ভীকতারই অপর নাম। আর নির্ভীক হওয়ার কোনো সময় হয় না, কারণ নির্ভীকতা আত্মারই এক স্বভাব। অর্থাৎ জীবনের প্রত্যেকটি ক্ষণই সত্য বলার ক্ষণ নয় কি? স্বয়ং বিচার করুন। আমি কি করব দিদি? প্রথমে তো দূতের মাধ্যমে সংবাদ আসছিল, কিন্তু এখন তো যুদ্ধভূমি থেকে সংবাদ আসা বন্ধ হয়ে গেছে। আসবে সংবাদ, আর অবশ্যই শুভ সংবাদই আসবে। শুভ সংবাদ আছে রাজমাতা, মহারাজ পাণ্ডু যুদ্ধে সমস্ত শত্রুদের ওপর বিজয় লাভ করেছেন। এ আমি জানতাম, তার প্রথম যুদ্ধেই পাণ্ডু বিজয় লাভ করবে। পাণ্ডু নিজেকে নির্বিবাদ রূপে সম্রাট সিদ্ধ করেছে। নগরীতে উৎসবের আয়োজন করা হোক, আর অনুষ্ঠানে কোথাও যেন কোনো কার্পণ্য না থাকে। তোমার জীবনের সুখের সময় এই শুরু হলো কুন্তি। বিবাহের প্রথম দিনে যদি স্বামী দূরে চলে যায় তাহলে স্ত্রীর হৃদয়ে কতটা পীড়া হতে পারে আমি বুঝতে পারি। আমার কোনো দুঃখ নেই দিদি, রাজার উপর প্রথম অধিকার সিংহাসনেরই হয় দিদি। আমার দ্বিতীয় স্থানে থাকতে কোনো আপত্তি নেই। এ কথা কখনো মুখে এনো না কুন্তি। পতির দৃষ্টি যদি পত্নীর উপর থেকে সরে যায় তার জীবন নরকে পরিণত হয়। ঈশ্বর করুন যেন সর্বদা তোমার স্বামীর জীবনে তোমার প্রথম স্থান হয়।
এখন আবার তোমার ভবন সজ্জিত করার সময় এসে গেছে। দাসী, বাকি সব দাসীদের সাথে যাও, আর মহারাজের শয়নকক্ষ মনোরম করে সাজাও। বিজয় সংবাদের পর আর কি সংবাদ আসতে পারে? কিছু কি অশুভ সংবাদ আছে? না তাতশ্রী, সংবাদ অশুভ ঠিক নয়, কিন্তু কি সংবাদ আছে মহামন্ত্রী? সংবাদ এই যে আমরা, অর্থাৎ মহারাজ পাণ্ডু মদ্রদেশকে সাহায্য করেছেন আর মদ্ররাজকে এক ভীষণ যুদ্ধে রক্ষা করেছেন। তারপর মদ্ররাজ মহারাজ পাণ্ডুর কাছে মিনতি করেছিলেন, অবশ্যই নিশ্চয় মিনতিই করেছিলেন, মহারাজ না বলতে পারলেন না, এমনভাবেই মিনতি করেছিলেন। কিদুর, স্পষ্ট করে বলো। রাজমাতা, মদ্ররাজ মহারাজ পাণ্ডুকে নিজে জামাতা বানিয়েছেন। মহারাজ পাণ্ডু নিজের দ্বিতীয় পত্নীর সঙ্গে এখানে এসে পৌঁছচ্ছেন। মহারাজ পাণ্ডু আর ওনার নববধূকে বরণ করার আয়োজন করা হোক মহামন্ত্রী। এক রাজার অনেক স্ত্রী হন, যদি মহারাজা পাণ্ডু দ্বিতীয় বিবাহ করেন তখন আপনার এই রহস্যই আপনার জীবনে সংকট বয়ে আনবে। আর এমনিতেই এক স্ত্রীর জীবনে সতীন কাটা সংকটই নিয়ে আসে। Yeah!
মহারাজ পাণ্ডুর দ্বিতীয় স্ত্রীকে হস্তিনাপুরে এবং মহারাজের অন্তঃপুরে স্বাগত জানাই। আমার তো ভয় ছিল পাণ্ডুর দ্বিতীয় বিবাহের কথা শুনে কুন্তি রেগে যাবে, মাদ্রিকে হয়তো বরণই করবে না। কিন্তু দেখো দিদি, কুন্তি মাদ্রিকে এমনভাবে বরণ করে নিল যেন আপন বোন। যেমন বস্ত্রের আড়ালে ক্ষত লুকোনো যায়, তেমনই বাক্যের আড়ালে মনোকষ্ট লুকোনো যায় অম্বালিকা। সে যাই হোক, আমি তো সব শুভ দেখতে পাচ্ছি। তুমি চোখের দেখায় বিশ্বাস করো, আমি আমার পুত্রের থেকে শিখেছি চোখের দেখা সবসময় বিশ্বাসজনক হয় না। প্রণিপাত জ্যেষ্ঠ। হস্তিনাপুর আর আমি তোমায় নিয়ে গর্বিত পাণ্ডু। আমিও আমার বিজয়ের জন্য গর্বিত। আমি এই বিজয়ের শুভক্ষণে একটি বিশেষ ঘোষণা করতে চাই। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি আমার সামনে শুধু একজন যোদ্ধাকেই দেখে এসেছি, যিনি আজ পর্যন্ত কখনো পরাজয় স্বীকার করেননি, যিনি সর্বদা সংঘর্ষকে জীবনে উৎসবের আকার দিয়েছে, যিনি প্রচণ্ড পৌরুষের বলে সমস্ত সীমা অতিক্রম করে মহামানবে পরিণত হয়েছেন। আমি যুদ্ধের প্রত্যেক পদে সেই যোদ্ধারই কথা ভেবেছি আর সর্বদা ওনার মতনই হওয়ার প্রয়াস করেছি। সেই কারণেই আমরা বিজয় লাভ করেছি আর সেই যোদ্ধা আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা, আমার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র। পাণ্ডু। হ্যাঁ জ্যেষ্ঠ, এ বিজয় আমার নয়, আপনার, কেবল আপনার। বোঝো এ কি বলে, মুখের লালা দিয়ে জমি চাষ করা। আয়ুষ্মান ভব, তুমি অদ্ভুত পরাক্রম দেখিয়েছো পাণ্ডু। আমরা তোমার জন্য গর্বিত পাণ্ডু, কিন্তু যুদ্ধে নিশ্চয় ক্লান্ত হয়ে গেছো তুমি। বিজয়ের পর শরীরের ক্লান্তিও সুখ দিয়ে থাকে। না পাণ্ডু, বিজয় যাত্রার ক্লান্তি তখনই সুখ দিতে পারে যখন শরীর একটু বিশ্রাম পায়। তোমার বিশ্রামের প্রয়োজন আছে। তুমি কিছু মাসের জন্য নিজের দুই স্ত্রীর সাথে বনবিহারে যাবে শীঘ্রই। কিন্তু রাজমাতা। পাণ্ডু, আমি কোনো বিবাদ চাই না। তোমার স্ত্রীদের এটা অধিকার যে তারা তোমার সাথে সময় কাটানোর সুযোগ পায়। এটা আমার আদেশ। আজ্ঞে রাজমাতা।
মহারাজের শয়ন কক্ষ, অন্যদিকে মদ্রকুমারী। রম্ভা! কি মহারানী? মদ্রকুমারীকে ওনার শয়নকক্ষ দেখিয়ে দাও। এ কি করছো? নিজের অশ্রু দিয়ে আপনার পা ধুয়ে দিচ্ছি দিদি। রণে মহারাজের পরাক্রমের কথা আমি শুনেছি, আর তখনই আমার হৃদয় ওনাকে দিয়ে ফেলেছি। আমি তো জানতামই না যে মহারাজ বিবাহিত, আর এও জানতাম না যে বিবাহের প্রথম দিন মহারাজ যুদ্ধের জন্য যাত্রা করেছিলেন। আমাকে ক্ষমা করে দিন দিদি, এখানে আসার সময় মহারাজ আমাকে বলেছিলেন এখানে আসতেই আপনার কাছে ক্ষমা চাইতে হবে। আমি আপনার অপরাধী দিদি, কিন্তু না জেনে অপরাধ করলে তা ক্ষমা করা যায়, তাই না দিদি? আপনি আপনার ছোট বোনের সেবা গ্রহণ করবেন না? তোমার কোনো দোষ নেই মদ্রকুমারী, আর অনুতাপ করো না। এই রাজভবনে তুমি ততটাই সমাদর আর সম্মান পাবে যতটা আমি লাভ করি। আপনার কথা শুনে মন শান্ত হয়ে গেল দিদি। প্রবাসে আমি নিরন্তর আপনার কথাই ভাবছিলাম। আমাকে মহারাজের প্রণয় পেতে হলে আপনার সঙ্গে প্রতিযোগিতা করতে হবে না তো? আর সেই প্রতিযোগিতায় আমি হেরে যাব না তো, এমনই আশঙ্কা করছিলাম। আমাদের ভিতর কোনো প্রতিযোগিতা নেই। সে তো আমি আপনাকে দেখেই বুঝতে পেরেছি। আমি আয়ুতে আপনার থেকে ছোট, আর দেখতেও আপনার চেয়ে অধিক সুন্দর। তাই বলছিলাম কি দিদি, আমাদের মধ্যে প্রতিযোগিতা না হলে তাতে তো আপনারই লাভ, তাই না? আমি আসি এবার। মহারাজ আমার প্রতীক্ষা করছেন নিশ্চয়ই। আমার মহারানী কুন্তির জন্য ভীষণ দুঃখ হচ্ছে কুমারী। আমারও দুঃখ হচ্ছে সুভদা, কিন্তু একই রাজার একাধিক স্ত্রী থাকবে এই প্রথাই তো চলে আসছে। যেখানে পীড়া আছে কিন্তু তা সহ্য করা ব্যতীত আর কোনো উপায় নেই, তাকেই তো প্রথা বলে। কিন্তু আমার পাণ্ডুর উপর পূর্ণ বিশ্বাস আছে, সে দুই স্ত্রীকেই সমান প্রণয় করবে। কোনো অন্যায় করা পাণ্ডুর স্বভাবে নেই, আর শিক্ষাতেও নয়। আজ কুন্তি আর মাত্রেই
পাণ্ডুর সাথে বনবিহারে গেছে না? দেখো, অবশ্যই কুন্তি আর মাদ্রির মধ্যে মিল হয়ে যাবে। হ্যাঁ কুমারী, মহারানী কুন্তির স্বভাবই এমন যে উনি ঠিক মানিয়ে নেবেন। আর দুই পত্নী তাদের পতির প্রণয়ও ঠিক লাভ করবে। পতির প্রণয় লাভ না করলে সেটা সবচেয়ে বড় দুর্ভাগ্য হয়। প্রণিপাত জ্যেষ্ঠ রানী, কুমার ধৃতরাষ্ট্র আপনাকে ওনার কক্ষে ডেকে পাঠিয়েছেন। আমাকে ডেকেছেন? আমি তোকে অভিশাপ দিচ্ছি, যদি তুই কোনোদিন কোনো স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করিস তাহলে তোর মৃত্যু হবে তখনই। চলো 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 পাল্টাই।